আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো স্পঞ্জ চকলেট কেক এবং এর ডেকোরেশন সহ সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে এর উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2/3 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ইউজ করতে হবে না, শুধু বেকিং পাউডার দিলেই হবে। এরপরে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু আপনার কেকটা স্পঞ্জ হবে না আর খেতেও ভালো লাগবে না। তো এখন সবগুলো একটু একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটি নিয়েছি যেটায় আমি কেক বেক করব। এখানে আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি, একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এরপরে উপরের দিকটায় আমি আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। তো এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়ে এর মধ্যে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। লো স্পিডে প্রায় 2 মিনিট বিট করার পরে ডিমটা যখন সাদা একটা ফোমে পরিণত হবে, তখন আমি এর মধ্যে এড করব 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা পুরো একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর এই ডিমের ফোমের সাথে বিট করতে থাকতে হবে। এরকম বিট করতে করতেই দেখা যাবে এক পর্যায়ে এটা একদম সাদা একটা ফোমের মতো তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি কুসুম দিয়ে দিচ্ছি, কুসুম যে 3টা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এরপরে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি বিট করার দরকার নেই, সব উপকরণটা মিশে গেলেই হলো। এখন আমার বিট করা হয়ে গেছে, বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন আগে থেকে চেলে রাখা উপকরণগুলো আমি আরও একটাবার চেলে নিচ্ছি, এতে করে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জ হবে। আর এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 1/2 মিশ্রণ এখানে দিয়েছি, আর এই মিশ্রণটা খুব ভালোভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে মিশাতে হবে। তো আমি অর্ধেকটা মিশানো হয়ে গেলে আর অর্ধেকটা আবার চেলে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আপনার ডিমের ফোমটা অনেক নষ্ট হয়ে যাবে আর এটা স্পঞ্জ হবে না। বাকি অর্ধেকটাও আমি খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ট্রাই করবেন এটা মিশানো হয়ে গেলেই কেকটা বেক করার জন্য। আমার মিশানো হয়ে গেছে, দেখ মিশ্রণটা কেমন হয়েছে। এখন আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডটার মধ্যে এগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে ঢালার ট্রাই করবেন, তাহলে ভিতরে খুব বেশি ফাঁকা ফাঁকা হবে না, বাবেলগুলো খুব কম হবে। তো এখন একটু ট্যাপ করে নিচ্ছি। বেক করে নিয়েছি আমি 180 ডিগ্রিতে প্রায় 20 মিনিটের মতো। এখন একটা টুথপিক ঢুকিয়ে দেখছি, এটা যদি ক্লিন বের হয় তার মানে কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে গেছে। তো আমার টুথপিকটা ক্লিন বের হয়েছে। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য, যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়। কেকটা পুরোদমে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটা বোর্ডের উপরে রেখে নিচ্ছি, বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের পিছনটা কত সুন্দর হয়েছে, আর কেকটা কিন্তু অনেকটা সফট অ্যান্ড স্পঞ্জ হয়েছে। তো আমি এখন এটাকে 3টা ভাগ করে নিব, আপনারা চাইলে 2 ভাগ করেও নিতে পারেন, আর উপরের অংশটা চাইলে কেটে ফেলে দিতে পারেন অথবা এভাবে করে রেখে দিতে পারেন। তো এভাবে করে আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এটা একটা ব্রেড নাইফের সাহায্যে আমি করেছি। খুব ভালোভাবে 3টা সাইড করা হয়ে গেছে আমার। এখন একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা লিকুইড হুইপ ক্রিম, আর হুইপ ক্রিমটাকেও আমি বিট করে নিচ্ছি। লো স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি, আর চিনিটাও এ পর্যায়ে অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে বিট করে নেব। সম্পূর্ণ চিনিটা একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমার বিট করা হয়ে গেছে। যখন দেখতে পাবেন এটা উল্টানোর পরে পড়ে যাচ্ছে না আর ক্রিমটা কিছুটা পরিমাণে থিক হয়ে গেছে, তখনই বিট করা বন্ধ করে দিতে হবে। ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ভালো হয় না।
তো এখন আমি একটা যে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি ক্রিমগুলো, কিছুটা পরিমাণে আমি ক্রিম নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি কেক ডেকোরেশন করব। কেকের ভিতরে যে লেয়ারগুলো আছে সেগুলো দিব। তো এখন এর মাথাটা একটু কেটে নিচ্ছি, একটা বোর্ডের উপরে যেখানে আমি কেকটা ডেকোরেশন করব ওখানে একটু লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা নড়াচড়া করবে না। তো এখন আমি 2 টেবিল চামচ 2 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ চিনি একটা লিকুইড মিশ্রণ বানিয়ে সেটাকে আমি কেকের উপরে ব্রাশ করে নিচ্ছি। আর এই সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটা কিন্তু সফট থাকবে। আর পাইপিং ব্যাগের সাহায্যে আমি এই ক্রিমটা কেকের উপরে খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন এটাকে প্যালেট নাইফের সাহায্যে এটাকে একটু বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ক্রিমটাকে। যখন একটা সাইড লেয়ার তৈরি হয়ে যাবে তখন আমি এর উপরে অন্য কেকটা দিয়ে এটার উপরেও সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি এবং এটার উপরেও আমি হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে আবার ছড়িয়ে দিচ্ছি, এভাবে করে আমি প্রতি লেয়ারেই এভাবে করে দিয়ে দিব। থার্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি এবং একইভাবে আমি উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করলে কেকটা খেতে স্পঞ্জ লাগবে না আর এটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি চারো পাশে একটু প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটাকে বসিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব বেশি ক্রিম দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প একটু লাগিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। এরপরে ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতো। এখন আমি চকলেট গার্নাশ তৈরি করব, এজন্য আমি প্রায় হাফ কাপের মতো চকলেট নিয়েছি, মিল্ক চকলেট নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে ডার্ক চকলেট নিতে পারেন। আর আমি এখানে দিয়েছি হুইপিং ক্রিম প্রায় 3 টেবিল চামচের মতো। আর হুইপিং ক্রিমটা আমি চুলায় গরম করে নিয়েছি, একদম যখন গরম হয়ে গেছে তখন আমি এই চকলেটের মধ্যে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই গরমের কারণে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে আর এরকম গার্নাশ তৈরি হয়ে যাবে। তো একটা সাইডে রেখে দিচ্ছি, আমি 30 মিনিট পরে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এখন উপরে আরেকটা লেয়ার করে নিচ্ছি। আর এই 30 মিনিট ফ্রিজে রাখার কারণেই, নর্মাল ফ্রিজে রাখবেন অবশ্যই, নর্মাল ফ্রিজে রাখার কারণে উপরের লেয়ারটা একটু হার্ড হয়ে যায় এবং উপরের লেয়ারটা করতে সুবিধা হয়। তো এখন আমি চকলেট গার্নাশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি, উপর থেকে একটু ড্রপ ড্রপ দিয়ে দিচ্ছি। তো আমারটা অত বেশি ভালো হয়নি, আশা করি আপনারা আরও অনেক সুন্দর করে করতে পারবেন। তো আমি উপরে একটু গ্রেট করা চকলেট দিয়ে দিচ্ছি আর একটা নোজেলের সাহায্যে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আমি খুবই সিম্পল একটা ডিজাইন করেছি, আপনারা এখানে চাইলে আরও অনেক সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এখন নিচেও একটা বর্ডার টেনে নিচ্ছি, এই নোজেলের সাহায্যে স্মল স্মল নোজেল দিয়ে আমি বর্ডার কেটে নিয়েছি। আমার কেকটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।